গাছগুলো হচ্ছে কমলা লেবু। আমরা চলে এসেছি কমলা লেবুর বাগানে, বড় বড় কমলা লেবু সামনে গাছ দেখা যাচ্ছে যেগুলোতে কমলা লেবু ধরে রয়েছে। আমরা শুধু দেখব ভিউয়ার্স। হ্যাঁ, আমরা মেইন কমলা বাগানে ঢুকে পড়েছি। সব জায়গায় এখন কমলা আসলে শেষ হওয়ার সময়, তো হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদেরকে কাঙ্ক্ষিত কমলা বাগানে। তো আপনাদেরকে বলছি, যারা এখনও এই কমলা বাগান দেখেননি তারা মিস করেছেন, আপনারা অতি শীঘ্রই এখানে চলে এসেন এবং দেখেন, খুবই সুন্দর একটা জায়গা, দেখলে আপনাদের মনটা ভরিয়ে যাবে। আর যারা যারা আপনারা মাল্টা বাগান করতে যাচ্ছেন তারা তারা এখানে এসে ভালো টিপসও নিতে পারেন, আবার এখান থেকে চারাও নিতে পারেন। তো আপনারা আসেন আমাদের পেস্টে, কী কী দেখানো যায় আপনাদের। কাঙ্ক্ষিত কমলা বাগান, এবং দেখেন ভালো ভালো কমলা এখানে ধরেছে। এবারটা ভরপুর এসেছে, আগামীতে আল্লাহ যদি ভালো করে আরও দেখতে পারবেন যে মানে প্রত্যেকটা গাছে মাল ভরপুর আসবে। চাচা আরেকবার বলেন তো, যে বাগানের মালিকের নাম কি? মোহাম্মদ উমর ফারুক খান। এটা কত বছর হয়েছে? এটার বয়স হচ্ছে কি আড়াই বছর তিন বছর রানিং চলছে আর কি, তিন বছর রানিং চলছে। যদি কেউ কমলা মানে নতুন করে শুরু করে তাহলে সে মনে করেন আপনার কাছ থেকে চারা নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চারা যে কোনো চারা নিতে পারবে। আচ্ছা, যদি মনে করেন কেউ শুরু করে চারা লাগালো, তারপর কত কত দিনের ভিতরে বা কত বছরের ভিতরে ফল আসা শুরু হয় আর কি? এই আসলে কলমের চারা, তো এই চারাটা ধরেন এই এখন এখন লাগাবেন, এই এখন লাগালে আগামী ফেব্রুয়ারিতে হয়তো দুটো চারটে ফল আসতে পারে গাছে, ওই মানে আসতেও পারে নাও পারে, তবে আসবে দুটাটা গাছে দুটো চারটে করে আসবে, তারপর তারপরের বছরে ইনশাল্লাহ মাল পাবেন। তারপরে চাচা, যারা এই কমলা বাগান কমলা চারা নিবে তারা কি একেবারে ন্যাচারাল এই কমলা গাছগুলোর চারাই পাবে? এই চারা চার পাঁচ আইটেমের চারা আছে, চায়না আছে, দার্জিলিংয়ের ভিতরে দুটো জাত আছে, ম্যান্ডারিনও আছে, তারপরে আরেকটা কি নামটা আমার মনে হয় নার্সারিতে গেলে মালিকের সাথে ওগুলো পাবেন, আর তারপর আপেলের চারা আছে, বিভিন্ন চারা আছে, অনেক কিছু চারা আছে এখানে ইনার এখানে যে চারা খুঁজবে। এই সেই ফল অসাধারণ, একটু সবাই মিলে একটু দেখি খাই সিরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা সবাই দেখছেন এখানে আমাদের বড় ভাই একটা মালটা ছিঁড়েছে লেবু, আসলেই খুব সুন্দর এবং ভালো, অনেক বড়, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুষ্টি। সবাই বলছে যখন চাচা একটা খান, রোজা আছেন? আমি রোজা না, কিন্তু আপনাদের প্রচুর রস, ঠিক আছে, অসাধারণ। আপনারা জানরা যারা খান তারা খুব ভুল করেছেন, কারণ এর মধ্যে হচ্ছে জিনিস আর হয় না, হলেও আপনারা পাবেন না। দেখুন কিভাবে গাছে কমলা ধরে আছে, দেখুন হাতের নাগালে। আপনারা কেমিক্যাল ছাড়া কমলা লেবু চাইলে এখান থেকে নিতেও পারেন।
तो ভিউয়ার্স এই ছিল আমাদের কমলা লেবু বাগান দেখানো। আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে পরে একটু একটু জমি আছে আপনার, আপনি কিছু কমলা লেবু গাছ লাগালেন, কিছু মালটা গাছ লাগালেন, কিছু চাইনা কমলা লেবু লাগালেন, আপনারা চাইলে এখান থেকে চারাও কালেকশন করতে পারেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, তার সাথে আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দেন, এবং এতে আসলে আর যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমি সেগুলো। এই ছিল ভিউয়ার্স, তো দেখা হবে ভিউয়ার্স, খুদা হাফেজ।